আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড টিপস বিডি। আমি মোহাম্মদ মাইনুদ্দিন হাসান আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, যারা আপনারা আমার চ্যানেলে নতুন, তো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আর আজকে যে বিষয়ে টিউটোরিয়াল নিয়ে আসছি সেটি হলো যে আপনি কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে মাইক্রোফোন হিসেবে ব্যবহার করবেন আপনার পিসি অথবা ল্যাপটপে। বর্তমানে যেসব মাইক্রোফোন বাজারে কম দামে পাওয়া যাচ্ছে 300-400-500 টাকার মধ্যে, আসলে মাইক্রোফোনগুলোর ভয়েস কোয়ালিটি রেকর্ডটা তেমন একটা ভালো হয় না। আপনার দেখা যায় নয়েজ থাকে বা বিভিন্ন প্রবলেম। সেই জন্য আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনকে মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আশা করি আপনার বাজারে যেসব মাইক্রোফোনগুলো কম দামে সেগুলোর থেকে ভয়েস কোয়ালিটি রেকর্ডিংটা আরও অনেক ভালো হবে। তো সেজন্য আমাদের তিনটে সফটওয়্যার প্রয়োজন। দুইটি সফটওয়্যার হলো আপনার ল্যাপটপের জন্য আর একটি হলো আপনার মোবাইলের জন্য। ল্যাপটপে যে সফটওয়্যারগুলো প্রয়োজন, চলেন প্রথমে আমরা সেই দুটি সফটওয়্যার দেখে আসি। গুগলে যাওয়ার পর আপনি সার্চ দেবেন, WMICB টাইপ করে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে একদম প্রথমে এই ওয়েবসাইটটা আসবে, WMIC ফ্রি মাইক্রোফোন ওয়্যারলেস অরেঞ্জ। আপনার এই এখানে এইটাতে ক্লিক করার পর ওয়েবসাইটের পেজটা এরকম আসবে। একদম নিচের দিকে চলে যাবেন, এই যে এখানে এখানে দেখেন এই আপনার এই এখানে এই যে আপনার এই একটা সফটওয়্যার WMIC ক্লায়েন্ট সেট আপ। এটা হলো 32 বিট আর এটা 64 বিটের জন্য। আর এই ড্রাইভের ডাউনলোড করবেন এবং এই এই দুইটা সফটওয়্যার আপনি ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। ইনস্টলটা আপনার নর্মালি যেসব সফটওয়্যার আমরা ইনস্টল করি সেম ওইভাবে ইনস্টল করলে হয়ে যাবে। ইনস্টল করার পর আপনার আপনার এরকম একটা অ্যাপ্লিকেশন আপনার ডেস্কটপের হোম পেজে চলে আসবে। এটাকে আপনি ওপেন করবেন, সেটা একটু পরে দেখাই। এখন আমরা ইয়েতে যাব, মোবাইলে এডিটের সফটওয়্যার তো ইনস্টল করবেন, ডাউনলোড ইনস্টল করবেন, আর আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। তারপর আপনার মোবাইলে যাবেন, যাওয়ার পর এই যে আপনার প্লে স্টোরে যাবেন। এই প্লে স্টোরেও আপনি সেমভাবে WMIC লিখে সার্চ দেবেন। এই সার্চ দেওয়ার পর আপনার এই এরকম আসবে, আপনি এটা ইনস্টল করে নেবেন। নর্মালি ইনস্টলের জন্য আর কোনো ইনস্ট্রাকশন নেই। ইনস্টল করার পর ওপেন করবেন, এই যে ওপেন করার পর ওপেন করার পর এরকম আসবে স্টার্ট এবং সেটিংস। হ্যাঁ, স্টার্ট এবং সেটিংস এরকম আসার পর আপনি সেটিংসে যাবেন। এই যে ট্রান্সপোর্ট যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। আর এগুলো কিছু ইয়ে করার দরকার নেই, এগুলো যেরকম আছে এরকমই থাকবে, বা ডিফল্ট যেরকম থাকে। ট্রান্সপোর্টে ঢুকে আপনার এই তিনটে অপশন, আপনি USB দিয়ে কানেক্ট করতে পারবেন, ব্লুটুথ দিয়ে করতে পারবেন, ওয়াইফাই দিয়ে করতে পারবেন। আমি ওয়াইফাই দিয়ে করার করে চেক করতেছি কীরকম হয়। আমি এর আগে একটা রেকর্ড করে দেখছি, মোটামুটি ভালোই। এখন টিউটোরিয়ালের সাথে আমি এটাতে কানেক্ট করতে পারি না। কানেক্ট করলে যে অপশনগুলো আপনাদেরকে দেখানোর প্রয়োজন ছিল এগুলো দেখানো যেত না। এটা কানেক্ট হয়ে গেলে এই সেটিংসে এই অপশনটাকে ঢোকা যায় না। ওয়াইফাই অথবা ব্লুটুথ দিয়ে আপনি এটাতে কানেক্ট করে নেবেন।
এটা সেভ দিয়ে দিবেন, সেভ অটোমেটিকলি আপনি এটা ওয়াইফাই অথবা ব্লুটুথ সিলেক্ট দিলে হয়ে যাবে। যেমন আমি যে এটা সিলেক্ট দিয়ে দিলাম, ইউএসবি তো দিতে পারি অথবা আমি ব্লুটুথও দিতে পারি, আমি ওয়াইফাই দিয়ে রাখবো। তারপর এটা হলো আপনার এই, তারপর এখানে স্টার্ট ক্লিক করতে হবে। তার আগে আমরা এখন একটু ইয়েতে যাব, পিসিতে, যে পিসিতে যে এটা আছে যেখানে কানেকশানে ক্লিক করার পর কানেক্ট, যে কানেক্ট থেকে এই যে আপনি ইউএসবি ব্লুটুথ ওয়াইফাই, যেমন এখন আমি ওয়াইফাইতে করব, ওয়াইফাইতে আপনার এখানে লক্ষ্য করুন এখানে যে একটা আইপি আছে যে 192.168.0.101, হ্যাঁ আপনার ওইখানে মোবাইলে সেম একটা আইপি শো করবে, অথবা যদি কোনো ডিপেন্ড থাকে তাহলে আপনি এই পিসিটা অ্যাডজাস্ট করে নেবেন, সেম ওই মোবাইলে যে আইপিটা শো করবে ওইটাই করে নেবেন। যেমন এই যে মোবাইলে যাওয়ার পর এই যে স্টার্টে ক্লিক করলে এই যে দেখেন আমার এখানে 192.168.0.101, এখানে যে আইপিটা থাকবে মোবাইলে আপনি সেম আপনার পিসিতেও এই আইপিটাকে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। এগুলো যে এডিট করা যাবে, এই যে এভাবে এডিট করা যাবে। এখন যদি আমি ওকে দেই তাহলে এটা কানেক্ট হয়ে যাবে, কানেক্ট আমি করছি। এখন আমি এটা ওই রেকর্ড করতেছি, সেজন্য আমি এখন এটা কানেক্ট করতেছি না, কানেক্ট করলে এই রেকর্ডিংটা একটু প্রবলেম হয়ে যাবে ভয়েসের ক্ষেত্রে। এটা আপনার কানেক্ট করে নিলে তারপর আপনার খুব সুন্দরভাবে রেকর্ড করতে পারবেন, কোনো ইউএসবি বা আপনার ইয়ের প্রয়োজন নেই। ব্লুটুথ দিয়েও আপনি করতে পারেন, ওয়াইফাই দিয়েও করতে পারবেন, ইউএসবি দিয়েও আপনি চাইলে ইউএসবি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা কিছুই লাগে না, সাবস্ক্রাইব করলে হয়তো খুশি হব, ভালো লাগবে এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো করতে উৎসাহিত হব এই আর কি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমি মাইনুদ্দিন হাসান আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।